ফেরেশতার জিকিরের চেয়েও ঊর্ধ্বে। ফেরেশতা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জমিনের মাখলুক বলে লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মাখলুক লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরেশতার লা ইলাহা ইল্লাল্লাহ চেয়েও ঊর্ধ্বের পর্তুবাবা। আমার ভাইরা, ফেরেশতারা আসমানে আল্লাহ পাকের সামনে সেজদা করে, আর মানুষ জমিনে না দেখে আল্লাহকে সেজদা করে। এই মানুষের সেজদা ফেরেশতার সেজদার চেয়ে ঊর্ধ্বের পর্তুবাবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বা ফেরেশতারা বাইতুল মামুরে তওয়াফ করে আসমানের উপরে, সব সময় তওয়াফে মশগুল, আর মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ দেখার জন্য সর্বদা ছুটা মক্কা শরীফ যায়, আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরতে থাকে, ছুটাছুটি ঘুরতে থাকে, তওয়াফ করতে থাকে। বাইতুল মামুরে ফেরেশতারা তওয়াফ করে, আর জমিনে কাবা ঘরে আল্লাহর এই বান্দারা তওয়াফ করে। আল্লাহর বান্দাদের এই তওয়াফ বাইতুল মামুরের ফেরেশতাদের তওয়াফের চেয়ে ঊর্ধ্বের পর্তুবাবা। কথা আমার বুঝতেছে না কেউ? হ্যাঁ, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, হ্যাঁ, এই মানুষ তো আল্লাহকে দেখে নেই, তারপরও তাকে বিশ্বাস করে। ইবাদত বড় দৌলত, ইবাদত শ্রেষ্ঠ সম্পদ, দেখি না তাকে, তাকে বিশ্বাস করা। এবং এই কথা বিশ্বাস করা, তিনি একজন, তিনি একক, তিনি একলা, তার কোন দোষর নেই। আল্লাহ এক আল্লাহ, আল্লাহর সঙ্গে আর কেউ শরীক নেই। যে আসমান সৃষ্টি করছেন আল্লাহ, জমিন সৃষ্টি করছেন আল্লাহ, এই চন্দ্র সূর্য সৃষ্টি করছেন আল্লাহ, এই সারাটা পৃথিবী সৃষ্টি করছেন আল্লাহ, সাগর নদী সব সৃষ্টি করছেন আল্লাহ, এক আল্লাহ সব কিছুর স্রষ্টা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই অন্তরে যে বিশ্বাস আল্লাহ এই সব কিছুর স্রষ্টা, আল্লাহ লালন করতা, আল্লাহ পালন করতা, আল্লাহ পরিচালনাকারী, আল্লাহ এর নিয়ন্তা নিয়ন্ত্রণকারী, আল্লাহর হাতে সব কিছু, আল্লাহর হাতে রাত, আল্লাহর হাতে দিন, আল্লাহ এই বৃষ্টি দেন, আল্লাহ খেতের মধ্যে ফসল দান করেন, আল্লাহ বাগ বাগানে ফল দান করেন, এক আদৌ বিশ্বাস ইমানওয়ালার অন্তরে। আর বিশ্বাস এত দামি এবং এত মূল্যবান যে ইমানওয়ালার অন্তরের ভিতরে যে যে বিশ্বাস, এই বন্দার থাকে জমিনে কিন্তু তার অন্তরের সম্পর্ক থাকে সর্বদা আল্লাহর আরশের সঙ্গে। এই বন্দা থাকে জমিনে কিন্তু অন্তরটা তার বান্দা থাকে আল্লাহ পাকের আরশের সঙ্গে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য ইমানওয়ালার মর্যাদা ইমানওয়ালারা জানে না, বুঝে না যে আমি পুরো আলোতে আছি। এক নমরুদ এই দুনিয়া থেকে, নমরুদ দুনিয়া দুনিয়াই থাকে, নমরুদ কাঁঠাল গাছ দেখে তো কাঁঠাল কতগুলি দেখে, নমরুদ আম গাছ দেখে আম কতগুলি দেখে, ফেরাউন চন্দ্র সূর্য দেখে তো চন্দ্র সূর্য দেখে, কিন্তু ইমানওয়ালা বান্দা সে যে ফল দেখে, ফুল দেখে, চাঁদ দেখে, সূর্য দেখে, আসমান দেখে, জমিন দেখে, ওর চোখের আলো, চোখের জ্যোতি নমরুদদের মতো না, ফেরাউনদের মতো না, ভিন্ন রকম। সেটা কি? আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে আসমান বলে আসমান জুড়ে আছে শুধু আল্লাহ পাকের নূর, এই জমিন জুড়ে আল্লাহ পাকের নূর, এই গাছগাছালির মধ্যে আল্লাহ পাকের নূর, এই এক মুমিন যখন একটা কাঁঠাল গাছ দেখে সে বলে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আল্লাহ দিয়েছে, গাছের মধ্যে কাঁঠাল আল্লাহ পাক দান করছে, পুকুরের মধ্যে মাছ আল্লাহ পাক দান করছে, ক্ষেতের মধ্যে গম ধান এবং যত রকমের ফল ফসল
আমার আল্লাহ ইমান এই ইমান এবং কাবিল জিনিস যেটা নিয়ে ক্ষেত্রের আয়োজন করে ক্ষেত্রের মধ্যে ঘুরে দোকানে ঘুরে অফিস আদালতে ঘুরে এই সিনার যে ইমান এটার দ্বারা সে আল্লাহর আরশের সঙ্গে বান্দা আছে কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা এক লোক বলল যে ইসমি সাহেবের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো সবাই খুব গুরুত্ব দেয় যাচ্ছে উনি বাবারে একজনে বললো জজ সাহেবের সঙ্গে আমার সম্পর্ক ভালো তো মানুষ আরো গুরুত্ব দেয় জজের সঙ্গে সম্পর্ক ভালো আর একজন বললো যে ভাই আমার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো তাহলে তো আর কি বিরাট পাওয়ার বিরাট ক্ষমতা স্বরাষ্ট্রমন্ত্রী কি না করতে পারে আরেকজন বললো যে ভাই আমার তো সরাসরি আল্লাহ রহমতের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো সব লোক ভয় পায় তা আমাদের সাবধান থাকা উচিত আর কোনো দরকার হলে তো এই লোকের দ্বারা আমাদের বড় উপকার হবে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক আমার প্রিয় বন্ধুরা একজন বললো বাদশাহর সঙ্গে আমার সরাসরি সম্পর্ক ভালো তাহলে তোমার কত বড় কথা আমার প্রিয় বন্ধুরা যে যেই বন্দা ইমানওয়ালা সিনাতে যার ইমান আছে এই বন্দার সমস্ত বাদশার বাদশা মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো ইমান তাকে আল্লাহর সঙ্গে বাঁধিয়ে রাখে কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা বারবার ঘুরে গেলে তো এলাকার লোকেরা বলে যে যুবক ছেলেটা এখানে খালি ঘোরাঘুরি কেন করে পাশের একজন বলে যে এই বাড়িতে এক মেয়ের প্রেমে পড়ছে ওই কারণে খালি এখানে এসে ঘোরাঘুরি করতে থাকে মজনু লায়লার প্রেমে পড়ছিল এজন্য লায়লার বাড়ির আশপাশে গিয়া খালি ঘোরাঘুরি করতে থাকত ওখানে ঘুরত লায়লার গলি গলিতে আমার রুয়ালা দিয়ার দিয়ার লায়লা ওখানে তার চিদারা ওদের চিদারা মজনু বলে যে আমি ওলি গলিতে ঘুরি এখানে লায়লার গলি গলিতে গলির মহব্বতে না এই দেওয়ালের আর এই বাড়িঘরের মহব্বতে না এই গাছগাছালির মহব্বতে না আমি এখানে ঘুরি লায়লার মহব্বতে লায়লার ভালোবাসায় আমি আটকে পড়ে গেছি মাথা পড়ে গেছি আমার ভাইরা মোমেন বান্দা একবার মসজিদে ছুটে একবার জায়নামাজে ছুটে একবার তেলাওয়াত করে একবার দুই হাত আসমানের দিকে তুলে আরে কি হলো এই লোক এরকম কেন করে আর কি বুঝো না এই লোক মাওলার ভালোবাসার খাবে পড়ে গেছে মানুষ পড়াশোনা করে এক জায়গায় গিয়ে পড়াশোনা শেষ হয়ে যায় আর কি পড়ো কোথায় পড়ো প্রাইমারিতে আচ্ছা 5 পাস পর্যন্ত ওর প্রাইমারি পড়া শেষ কোথায় পড়ো তুমি আমি স্কুলে পড়ি আগে তোমার হিসাবে বলি যে মেট্রিক পাস করছে তো ও বলে যে আবার পড়াশোনা শেষ আর তো এই স্কুলে যাওয়া লাগবে না কলেজে পড়ে তো আইবিএ এমএ পাস করছে আইবিএ তো পড়া শেষ পড়াশোনা শেষ হয়ে গেছে আমার ছেলে খুব পড়াশোনা করছে এক জায়গায় গিয়ে পড়াশোনা শেষ হয়ে যায় না হ্যাঁ কোনো এক জায়গায় গিয়ে লেখাপড়া শেষ হয় কিন্তু আল্লাহর মহব্বতের দ্বারা বান্দা পড়ে ওদেরই আল্লাহর মহব্বতের এই পাঠশালার সবক কোনোদিন আর শেষ হয় না যে সব সবক মুখস্থ করছে হাবিব সাহেবরা 30 বার মুখস্থ করছে হাবিব সাহেব হয়ে গেছে কি কথা বলছে ভাইয়েরা একজনে মাদ্রাসায় ভর্তি হয়েছে দাওরা পাস করছে দাওরা পাস বোখারি শরীফের জামাত পর্যন্ত করছে ওরা আমার মাদ্রাসার পড়াশোনা শেষ হয়েছে কিন্তু আল্লাহর মহব্বতের যে পড়ে গেছে আল্লাহর মহব্বতের পাত্রে তো
ওর পড়াশোনার ও সবকার শেষ নাই ওর সম্পর্কে এসকে আন্দাজ বিরাজ দেখে উসকো ছুটিটা ভি দিয়ে জিসনে সবক ইয়াদ কিয়া আল্লাহর ভালোবাসার সবক যে ঠিক মতো ইয়াদ করে আল্লাহর ভালোবাসার সবক যে ঠিক মতো আদায় করে তার কোনোদিন ছুটি হয় না তোমার কোনো ছুটি নাই তুমি আমাকে ভালোবাসতে থাকবা তুমি আসতে থাকবা আমাকে ডাকতে থাকবা আমাকে ভালোবাসতে থাকবা সেই সকালে ফজরের নামাজ পড়ছে আবার জোহরের জন্য অপেক্ষা আছে আবার মাওলার সঙ্গে সাক্ষাৎ করব নামাজ যখন পড়ে মানুষ তো চোখে দেখে না কিন্তু নিঃশব্দে মাওলার সঙ্গে নামাজের মধ্যে সাক্ষাৎ হয়ে যায় চোখে না দেখা সাক্ষাৎ কথা বুঝতেছেন ভাই নামাজের কাজ জিনিস আল্লাহ আমাদেরকে নামাজের মহব্বত নসিব করে সেজদার মহব্বত নসিব করে আমার প্রিয় বন্ধুরা আমি কোরআন সুন্দর আলোকে আল্লাহর কসম করে আপনাদেরকে বলি যে নামাজের ভিতরে মহান আল্লাহর সঙ্গে গভীর মিলন ঘটে কথা বুঝতেছেন ভাইরা নামাজের মধ্যে মহান আল্লাহর সঙ্গে গভীর মিলন ঘটে একান্ত মিলন ঘটে ভীষণ কাছাকাছি হয় বান্দা নিজের মহান আল্লাহ এই নামাজের মধ্যে আল্লাহু আকবার বলতেই এই পৃথিবী থেকে সে হারায় যায় আল্লাহ আকবার বলতে সে এই দুনিয়া থেকে হারায় যায় আল্লাহ পাক নূরের জাহানের ভিতরে হারায় যায় সেই জগৎ নামাজের জগৎ নূরি নূরের জগৎ হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু নূর নামাজ তো নূরি নূর নামাজ হলো নূরি নূর আল্লাহু আকবার আর দুনিয়ার সঙ্গে ওর সম্পর্ক নাই নামাজ শুরু হলো নূরের ভিতরে সে একদম ডুবে গেল কথা বুঝতেছেন ভাইয়ের বান্দা যখন নামাজে দাঁড়ানো থাকে আল্লাহ পাক তার একদম সামনে থাকে আল্লাহ পাক বান্দার একদম সামনা সামনে থাকে রুকুর মধ্যে সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম আমার যিনি বলেন তিনি আযীমুশ শান আমার সে আল্লাহ সীমাহীন পবিত্র পবিত্র তার পবিত্রতার কোন সীমা নাই এত পবিত্র এত পবিত্র তার পবিত্রতার সীমা আছে শরীরের পবিত্রতার একটা সীমা আছে কাপড় চুপড়ের পবিত্রতার একটা সীমা আছে চাদরের পবিত্রতার একটা সীমা আছে মানুষ পুজো করে পবিত্র হয় গোসল করে পবিত্র হয় সাবান দিয়া তারপরে পবিত্র হয় এইভাবে তার পবিত্রতার একটা সীমা আছে কিন্তু আমার প্রিয় বন্ধুরা আমরা যে বলি আল্লাহ পবিত্র আল্লাহ তার পবিত্রতার কোন ভুল কিনার সীমাহীন পবিত্র তিনি শুনতেছেন প্রিয় বন্ধুরা সীমাহীন পবিত্র তিনি খুব সুন্দর গোলাপ সুন্দর এই এখানে বাচ্চা কাচ্চাগুলিকে সরাব এখান থেকে আরে ভাই ছোট ছোট বাচ্চা যারা এখানে শোরগোল করে ওগুলোকে একদিকে নিয়ে যাও আমরা এখানে মাহফিল করি ওরা ওখানে মাহফিল করে ওদের কি বুঝ আছে যে ভাই এখানে কি ব্যাপার আপনাদেরকে তো মারলে এখান থেকে বাই করা যাবে না এরা আসছি যে জন্য আমাদের কেদার কেন কিন্তু ওরা ওখানে ওদের মাহফিল করে আরে ভাই বাচ্চা কাচ্চারা যারা ধুম আওয়াজ করতেছে এদেরকে ওখান থেকে নিয়াদর তো ওদিকে সরে কয়েকজন যাও ওখানে এই বাচ্চাদেরকে একদিকে বুঝিয়ে নিয়ে যাও বাইরে নিয়ে যাও ফিরেও বলা মাদ্রাসা একবার মাহফিলে আসছিলাম ওখানে রাত্রিবেলার পাশে আমাদের মহারা কাউসারের বাড়িতে থাকছিলাম তো ভোরবেলা রাত্রে তো ঘুম মানে ফজরের পরে ঘুমেছি ভোরবেলা পরে ঘুম থেকে জাগলাম তো যখন তো বললাম যে তোমার আব্বা কই সে ওই যে খালের ওই পারে সেখানে কি নাতি অনেক গরু মশা ওই নাতিদেরকে নিয়ে ছাগলদের উপর চড়া
ওইরকম নাতি তো রয়েছে ওই খালের ওই পারে, কেন ওই এখানে থাকলে আপনার ঘুমাতে দেবে না, এমন মিছিল বের করবে আর স্লোগান দিবে, ওই আওয়াজে আর ঘুমা যাবে না, ওই দাদা সব নাতিকে নিয়ে খালের ওই পারে নিয়ে আসছে আর ওদেরকে নিয়ে ওখানে ঘুরতেছে পাহাড় ঘুরতেছে, এই তোমরা এরা যারা সরগোল গাড়ি ওদেরকে নিয়ে যাও ওইখানে কেটে দেখা দুজন পাহাড়া তার খাড়া করে যাতে এদিকে আসতে না পারে, কি বলতেছিলাম মুসলমানদের জীবন ভীষণ আশ্চর্য, মুসলমানরা কোন খেলা দেখতে যাওয়া লাগে না, কোন জাদু দেখতে যাওয়া লাগে না, মুসলমানের ভিতরে হাজার জাদু মজুদ, মুসলমান নিজেই হাজার জাদুওয়ালা, মুসলমানের ইমান জাদুর চেয়ে পাওয়ারওয়ালা, জাদুর চেয়ে অনেক বড় জাদু হল মুসলমানের ইমান, শুনতেছেন ভাইয়েরা, মুসলমানের সিজদা সারা জাহানের জাদুর চেয়ে বেশি ক্ষমতাওয়ালা, মুসলমানের জিকির আল্লাহর কসম সারা দুনিয়ার সব জাদুর চেয়ে বেশি পাওয়ারওয়ালা, মুমিন বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই ওর লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহর মাঝখানে কোন পর্দা থাকে না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পর্যন্ত যা পর্দা আছে সমস্ত পর্দাকে ছিন্ন ভিন্ন করে ফেলে, লন্ড ভন্ড করে ফেলে, চূর্ণ বিচূর্ণ করে ফেলে, কথা বুঝতেছেন ভাইরা, মনে করে আমি জমিনে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ওকে আরশের মালিক আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয় মুহূর্তের মধ্যে, ইমানের চর্চা হওয়া দরকার, ইমান কি জিনিস, ইসলাম কি জিনিস, নামাজ কি জিনিস, সিজদা কি জিনিস, ওয়াজ তো আমরা শুনি ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দেন, ইসলাম বুঝার তৌফিক দেন, ইসলামের পণ্ডিতের সংখ্যা তো অনেক, কথা বুঝেন নাই, লেখাপড়ার কত যেরকম এরকম মেট্রিক পাস বিএ পাস এমএ পাস, অনুরূপভাবে এই ইসলামী শিক্ষা লাভ করে এরকম শিক্ষিত ইসলামী পণ্ডিতের সংখ্যা অনেক, ইসলামকে গভীরভাবে নিবিড়ভাবে বুঝার মতো লোকের সংখ্যা বহু কম, নকশবন্দিয়া শাখা এই চার তরিকার তিনি বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন এবং বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, তিনি এক এক জায়গাতে মুসলমানদের সামনে ইসলাম কত সুন্দর এটাকে বয়ান করতেন, বর্ণনা দিতেন, বিবরণ দিতেন, মুসলমানরা পাগল হয়ে যেত, আল্লাহ আল্লাহ ও ইসলাম এত সুন্দর, সারা দুনিয়ার সুন্দরী নারীরা যত সুন্দর আল্লাহর কসম ইসলামের এক একটা অঙ্গ তার চেয়ে বেশি সুন্দর, যেমন সারা দুনিয়ার নারীদের চেহারা যত সুন্দর আল্লাহর ঘর কাবা তার চেয়ে বেশি সুন্দর, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, এই জিনিস বুঝে আসবে, এই জিনিস অন্তর চক্ষু দিয়া দেখা যাবে,
যখন তার ঈমান ঈমান হবে, ঈমান যখন নূর ওয়ালা হবে, ঈমান যখন পাওয়ারফুল হবে, পাওয়ার ওয়ালা হবে, মানুষ গুনাহ করার কারণে অন্তর চক্ষু অন্ধ হয়ে যায়, কথা বুঝতেছেন ভাইয়েরা? গুনাহ করার কারণে অন্তর চক্ষু অন্ধ হয়ে যায়, ফের সে দেখতে পায় না, আন্ধার কেমনে দেখে? কোন অন্ধকে যদি বলা হয় এই এখন সূর্য উঠছে রে কি সুন্দর, অন্ধ কি বলবে কি এটা? আচ্ছা আজকে পূর্ণিমা, আকাশের পূর্ণিমাটা অন্ধের ভেতরে সেটা কি দেখবে কি বুঝবে? আরে ভাই ভাই, এই অনেক হঠাৎ অনেকদিন পরে দেখলাম এখানে আল্লাহ কতগুলো সাপড়া করছে এই যে খালের মধ্যে, আমাদের বাড়ির সামনে খালের ভিতরে, এই নগরের ভিতরে অনেক লম্বা এলাকা জুড়ে কি সুন্দর সাপড়া বসে আছে। অন্ধকে তারা শোনার পরে সাপড়া কি বুঝবে? আমার প্রিয় বন্ধুরা, যে মানুষ মিথ্যা বলে, যে মানুষ ধোকা দেয়, যে মানুষ নজর খারাপ করে, যে মানুষ জবান নষ্ট করে, এরকম গুনার কাজে অন্তরটাকে যে কালিমা যুক্ত করে তো তার অন্তরটা অন্ধ হয়ে যায়, তো আল্লাহ পাকের নূর আর সে দেখতে পায় না। আমার কথা বুঝতেছেন কি বন্ধুরা? যে মানুষটা দিনরাত নিজেকে পাহারা দেয়, যাই হোক আর না হোক আমি তো গুনাহ করব না, আমি আল্লাহকে নারাজ করব না, আমি আল্লাহকে অসন্তুষ্ট করব না, মন তো চায় আরেকজনের টাকা চুরি করে খাই, মন তো চায় আরেকজনের রসের হাড়ি এটা নামায় নিয়ে যাই, মন তো চায় যে আরেকজনের পুকুরের মাছ রাত্রিবেলা মাছ ধরে নিয়ে রান্না করে খাই, কিন্তু মন চায় কিন্তু সে মনের কথা শুনে না। আল্লাহর নারীরা রাস্তা দিয়ে হাঁটা চলা করে, মন চায় যে দেখি, মেয়ে মানুষ তার মন চায় বেদ পুরুষের দিকে দেখি, কিন্তু সে বলে যে আমি যে এসব করবো আমার আল্লাহ দেখে ফেলবেন, আমার আল্লাহ চক্ষু ফাঁকি দেওয়া যাবে না, তিনি তো সব দেখবেন আর তিনি আমার উপরে নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন, না আমি এসব কাজ করবো না, শুধু এই কারণে আমার আল্লাহ দেখবেন আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন। সবই দেখে ফেলে, ওই ভয়ে সে কোন গুনা কোন অন্যায় কাজ করল না, এর দ্বারা অন্তর চক্ষু খুলে যায়। আমার কথা বুঝতে পারতেছেন ভাইরা? এর দ্বারা অন্তর চক্ষু আল্লাহ তাআলা খুলে দেন, যার যে ঈমানওয়ালার অন্তর চক্ষু আল্লাহ পাক খুলে দেন, আল্লাহর কসম সমস্ত আসমান জুড়ে আল্লাহ পাকের নূর নূর দেখে, সেই পৃথিবীটা জুড়ে আল্লাহ পাকের নূর নূর দেখে, সেই সাগর নদীর মধ্যে আল্লাহ পাকের নূর নূর দেখে, সেই গাছগাছালির মধ্যে আল্লাহ পাকের নূর নূর দেখে, লতা পাতার মধ্যে সে আল্লাহ পাকের নূর নূর দেখে, গোলাপ চামেলির মধ্যে সে আল্লাহ পাকের নূর নূর দেখে, পদ্ম এবং হাসনা হেনার মধ্যে সে আল্লাহ পাকের নূর নূর দেখে, এই শাপলা কর্মের মধ্যে সে আল্লাহ পাকের নূর নূর দেখে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এরকম অন্তর কি আমরা চাই কিনা? হ্যাঁ, আল্লাহ আমাদের তৌফিক দেন। যে লোক গোলাপ থেকে তার মধ্যে আল্লাহর রূপ দেখে, আল্লাহর সৌন্দর্য দেখে, জামালে মাহবুবে হাকিকি দেখে, যে গোলাপ দেখে জামালে দেখে পদ্মগুলি সাপলা দেখে, যখন মাওলার নূর দেখা যায়, মাওলার নূরের খেলা দেখা যায়, এই লোক আর কোন খেলার পিছনে পড়বে না? আমার আর কোন খেলার দরকার নাই, চশকা লাগা হে জান কা যুগ শুভ শাম কা আপনার চশমাতে খাম কা সবাই যখন তাকে বলে চলো সিনেমা হলে যাই, চলো গানের আড্ডায় যাই, ওখানে বাদ্য বাজনা, ওখানে থিয়েটার ইত্যাদি নানান কিছুর কথা বলে, সে বলে যে ভাই আমি ওগুলোতে যাবো না। কেন? যে তোমার ঘুরছে সিনেমার নেশার, টেলিভিশনের নেশার, গানের নেশার, নারীর ডান্সের নেশার, আর আমার পাইছে মাওলার ভালোবাসার নেশায়, আমাকে পাইছে মাওলার নূরের খেলার নেশায়। কথা বুঝতেছেন? ও ভয় পায়
আমি যদি এইসব ঘুরার মধ্যে যাই, নাগরমালের কাজে যাই, এই যে আমি এত দূরের খেলা দেখি, এটা আর আমি দেখবো না। আমার চক্ষু আল্লাহ অন্ধ ভাঙায় দিবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ভারতের বুজুর্গ ছিলেন আরেকুল হিন্দ ফাজা আজুল হাসান মরজুম রহমতুল্লাহ। তিনি বলেন যে গুলিস্তানে যা কর কে হর গুল কো দেখা তেরি হি সিরা কর তেরি হি সি বোলা। প্রিয় মাওলা, ফুল বাগানে গেলাম, প্রতিটি ফুলের সৌন্দর্যে আমি আপনারই সৌন্দর্য দেখলাম, প্রতিটি ফুলের গানে আপনার গ্রামে আমি সুখ লাগলাম। শুনতেছেন আমার ভাই? মহারণা জালানুদ্দিন ভূমি রহমতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ সীমাহীন নূরে পরিপূর্ণ করেন, তার মতো মাওলার ভালোবাসা আল্লাহ আমাদের সিনাতে দান করে এবং আমাদের সকল আপনজন প্রিয় লোকদের সিনাতে দান করে। মাওলানা জালানুদ্দিন ভূমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি যখন আল্লাহর জিকিরে বসি, আল্লাহকে ডাকি, তো কি হয় শোনো, বোরে হা ইলবর জুবর রাহি সওয়াত ইল জামাহা জুমলা হেরামি সওয়াত। আমি যখন আল্লাহ পাকের জিকিরে মশগুল হই, আল্লাহ আল্লাহ করি, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকিরে মশগুল হই, আমার ভাইরা তখন আরো থেকে আল্লাহ পাকের খুশবু আমার রূহ পর্যন্ত পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ, আমি জমিনে বসে আল্লাহ পাকের খুশবু পাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি আজিব মহান, ইন্নি লাজিব রিহা রহমান মিন কিবালি ইয়ামান। আল্লাহ খুশবু আমরা জমিনে বসে পাই, এটা আজিব মহান। আরে ভাই, নিজের সন্তানকে না দেখা 40 বছর থাকা যায় না। সন্তান আছে, দেখলাম না তার অসুবিধা কি, থাকে সে ঢাকাতে, আমি থাকি শরীয়তপুরে, দেখা হয় না 40 বছর। এরকম সবর কি কোনো মা বাবা করতে পারে, কোনো মা করতে পারে, কোনো বাবা করতে পারে? হ্যাঁ, স্ত্রীর সঙ্গে দেখা নাই 40 বছর, স্বামীর সঙ্গে দেখা নাই 40 বছর, এরকম সবর কি মানুষ করতে পারে, এত ধৈর্য কি মানুষ করতে পারে? হ্যাঁ, তাই বুজুর্গ বলেন যে যে আরেকটা সবর পেয়েস তার পর্যন্ত জন সবর চু দাবি দেবে জুলবে না। আমার ভাই, তুমি বিবি থেকে সবর করতে পারো না, সন্তান থেকে সবর করতে পারো না, মাওলা থেকে এরকম সবর করো কিভাবে? মাওলা থেকে দূরে থাকার ব্যাপার, সবর করো কিভাবে? এটা সইতে পারো তুমি কিভাবে? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহকে চোখে তো দেখা যায় না, কিন্তু আল্লাহ থেকে দূরে থাকা এটাকে সহ্য করা কিভাবে সম্ভব হইতে পারে? আমি আপনাদেরকে আল্লাহর কসম করে বলি, চোখে যদিও না দেখা যায়, যে বন্দা গুনাহ থেকে দূরে থাকে, সেই বন্দা অন্তর থেকে অনুভব করে আমার মাওলা এই তো আমার কাছে, আমার মাওলা এই তো আমার পাশে, আমার মাওলা এই তো আমার একদম সঙ্গে। কথা বুঝতেছেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, তুমি যেখানে থাকো আমার বন্দা, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে আছি। এক বুজুর্গ তো বলেন যে ফিরতাম দিল মে ইয়ার মেহমা কিয়ে হুয়ে রুয়ে জমিন কো কুচায় জানা কিয়ে হুয়ে। এক আল্লাহর ওলি বলেন যে আমি যখন যেখানে থাকি, যেখানে যাই, হৃদয় সিংহাসনে আমার প্রিয় মহলাকে আমি অনুভব করতে থাকি। আমার হৃদয় সিংহাসন তার জন্য উজ্জ্বল, এই হৃদয়ের কারণ জায়গা নেই, এই হৃদয় শুধুই মহলার জন্য। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হৃদয় দান করেন, এরকম ঈমান দান করেন, আল্লাহকে এরকম মহব্বত নসিব করেন ইনশাআল্লাহ। সব ভাইরা আমরা গুনাহ ত্যাগ করে দিব ইনশাআল্লাহ তাআলা, সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। লম্বা জমানা পর্যন্ত যে লোক বিড়ি খায়, বিড়ি খায় আজকে 30 বছর যাব, সিগারেট খায় 30 বছর যাব, সাদা খায়, জর্দা খায়, বাবা জর্দা, হ্যাঁ 30 বছর যাব, নয় শান্তিগুলি শান্তিগুলি জর্দা খায় 30 বছর যাব। এই জর্দার মধ্যে যে মজা, শান্তিগুলি জর্দা এরকম কতগুলি পানের মধ্যে নিয়ে খাইলে যে মজা, যে না খাইছে বুঝলে গেছে,
আবার বাবা দরদার যে কি মজা, সে না কেছে যে বুঝবে বাবায় নকলটা না এক নম্বরটা খাটি দিত না, সেটার খুলবো আর মজা এরকম বাপ না গায়ে থাকে কি কথা বলেন না, ওই দরদার মধ্যে এত স্বাদ এত মজা এত দেশা। আর যে লোক 30 বছর যাবৎ এই সাদা খায় জর্দা খায় বিড়ি খায় সিগারেট খায়, তারা যদি এখন বলেন যে ভাই তুই জর্দা ছাড়বি তুই কি বিড়ি ছাড়বি, ও আপনার কথার তালে পড়ে বলল যে হ্যাঁ ঠিক আছে ছেড়ে দিও, কিন্তু আগামীকাল ভোরবেলা যখন ঘুম থেকে জাগবে রাস্তা রাস্তা করবে এখন অবস্থা কি আর কি এটা সহ্য করতে পারবে, খাওয়ার পর পরই ভোক্কা একটা তাল দিতে না পারলে অবস্থাটা কি দাঁড়াবে, ভোক্কা যে খায়। আমি ছোটবেলা পরে গ্রাম দেশে পড়তাম যে জাগিয়ে থাকতাম, জাগিয়ে ওনার ঘরে একটা লোক ছিল মানে বছর চুক্তি কামলা সারা বছর কাজ করে, একবার মানে বৃষ্টি হয়েছিল সপ্তাহ জুড়ে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি নামেই না দিন রাত বৃষ্টি, তো মানুষজন ঘরের মধ্যে আটকা বসেছিল পানি বাড়তে 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 খাল বিল সব ডুবে মানুষের কাজ বাগা ডুবে গেছে পানি পুজোর ডুবে গেছে, এক সবাই ভয় পেয়েছে না জানি পানি ঘরের মধ্যে ডুবে এত বৃষ্টি হয়েছে, আর মাছ পাওয়া যায় পানি পুজোর মধ্যে পুকুরের মাছ মানে এসে গেছে, ওই যে আমিও তো আটকা বসে আমি তো দেখতে পাচ্ছি কোনো দিকে আমিও ঘরে আটকা, ওই যে ওই কাজের লোকটা যে বছর চুক্তি কাজ করে ওই লোকের বয়স হবে আনুমানিক তখন 55 বছর, কালো রঙের একটা মানুষ ওই লোকটা সারাদিন খালি দড়ি পাকা পাট দিয়ে খালি দড়ি পাকা পাকে দিয়ে থাকে সারা দিন দড়ি পাকা, তার বললাম যে এইরকম করেন কেন সারাদিন খালি দড়ি পাকা, বলে যে একটা কাজ কামনা করলে শরীর ভালো লাগে না শরীরে কামনা আমরা কাজের লোক তো কাজ করে একটু পর পরই হুক্কা বানায় আর হুক্কা খায় একটু পরই হুক্কা খায়, তো হুক্কার মহব্বত এমন হয়ে গেছে কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ আমাদের মাফ করে দেন, তো এই লোক হুক্কা ছাড়া কতটা মুশকিল ব্যাপার আমার ভাইরা, আমরা তো বললাম গুনা ছেড়ে দিব কিন্তু ছাড়তে কিন্তু মুশকিল হবে ছাড়তে কষ্ট অনুভব হবে, কিন্তু যেই বান্দাই কথা মনে করবে আরে আমি তো আমার মাওলাকে পাইতে চাই আমার আল্লাহকে আমি চাই আল্লাহকে আমি পাইতে চাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহকে পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে গর্দান কাটায় দিয়েছেন, তীর বর্ষার সামনে বুক পেতে দিয়েছেন, তীরের পরোয়া করেন নাই বর্ষার পরোয়া করেন নাই যে কাফেরের তলোয়ার পরোয়া করেন নাই, বরং এই চিন্তা করছেন যে কাফেরের তলোয়ারের আঘাতে যদি আমি শহীদ হয়ে যাই আমার আল্লাহকে আমি পেয়ে যাব, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, আমের ইবনে ফুহারা রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিলেন মুসলমান সাহাবী ছিলেন, তিনি যুদ্ধের ময়দানে যখন কাফেরের তীর তার বুকে পড়ছে এবং তিনি শহীদ হচ্ছেন তখন তিনি বললেন ফুসকু ওয়ারাবিল কাবা কাবার পানিকে কসম করে উনি আমি কামিয়াব হয়ে গেছি আমি মাওলার পেয়ে গেছি কামিয়াব হয়ে গেছি আমি আমার মাওলার পেয়ে গেছি, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, এই কথা অন্তরে ধ্যান করতে হবে আমি মাওলাকে চাই আমি মাওলাকে চাই, জিন্দগি প্রবাহার হতি হ্যাঁ রব সে জব হামকিনার হতি হ্যাঁ, জিন্দগি শান্তিময় হয় আনন্দময় হয় আনন্দ ঘন হয় বন্দা যখন মাওলাকে পেয়ে যায়, কথা বুঝতেছেন এই কথা যখন মনে করব যে আমি মাওলাকে খুঁজি আমার এই বিড়ি সিগারেট আমার এই সকল ঝামেলা এটা কিসের নেশা আমার মাওলার নেশার চেয়ে বড় নেশা, এই গুণা ত্যাগ করা তখন আমার সহজ হবে যখন আমি যদি মনে করি যে আমি গুণা ত্যাগ করতে পারলে আমার মাওলাকে পেয়ে যাব আল্লাহকে পেয়ে যাব, গুণার মজা বেশি না মাওলাকে পাওয়ার মজা বেশি,
কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে প্রিয় বন্ধুরা শোনো, জামাতে চন্দে দাদাম জর খরিদম বিহামদুল্লাহ আজো কর্তা খরিদম। তিনি বলেন যে ভাই, এই রাস্তায় পড়ে থাকা কঙ্কর পাথর এরও কি কোনো মূল্য আছে? এই যে যত গুণা এগুলো হলো কঙ্কর পাথর। আল্লাহ পাক বলেন যে কঙ্কর পাথরগুলো আমি মাওলানাকে পাওয়ার স্বার্থে তুমি ছেড়ে দাও, এগুলি ত্যাগ করে দাও, নিঃসন্দেহে আমি মাওলানাকে তুমি পেয়ে দেবে। দিলাতুনি ফেললাতুনি কি কঙ্কর পাথর, তার পয়লাই প্রিয় মাওলানা। এক লোক বললো যে ভাই, আপনার হাতের গুলো কি মাটির জেল আর কি যে এক মন কম করব, আপনি এগুলো ভাই আমার দিয়ে দেন, আপনার আমি এক মন স্বর্ণ দিয়ে দিই, এক মন হীরা কাঞ্চন দিয়ে দিই। এই লোক এগুলো দেবে না যে ভাই আমি এক মন কঙ্কর চাল দিলাম, সে আমাকে এক মন স্বর্ণ এক মন হীরা কাঞ্চন দিলে আরে ভাই তুই নিয়ে এগুলি নিয়ে এক মনটা তুই দশ মন নিয়ে দেয়, হ্যাঁ এই খুশিতে দিয়ে দেবে না। আল্লাহ পাক জানে যে লাল মোহন আওয়াজ মরা রুমি বলেন, আল্লাহ পাক জানে যে লাল মোহন আওয়াজ বলেন, তোমার এই গুণা নামক এই কঙ্কর পাথর এগুলি তুমি দিয়ে দাও, এগুলি তুমি ফেলে দাও, আমি তোমাকে আমি মাওলার ভালোবাসার বন্ধুত্বে হীরা কাঞ্চ তোমাকে দান করো। কথা বুঝছেন না? তোমার মোবাইল নিচ্ছে না মা আল্লাহর প্রেম ভালোবাসা নসিব হয়ে গেলে আল্লাহর রাস্তায় চলা সহজ হয়ে যায়। যেটাকে আগে মনে হইল তামা, এখন সেটাকে মনে হয় না রে এটা স্বর্ণ, এটা হীরা এবং কাঞ্চ। নামাজ রোজার প্রতি কোনো খেয়াল ছিল না, হালালের প্রতি খেয়াল ছিল না, জিকিরের প্রতি টান ছিল না, মহব্বত অন্তরে নসিব হয়ে গেছে। বলে যাও তুমি, আমি এই 10-15 মিনিট আধা ঘন্টা একটু আল্লাহর জিকির করবো। আরে ভাই তুই আয় আমার সঙ্গে, দুই বন্ধু হাঁটাহাঁটি করে আসি, ওখানে খেলা একটু হইতেছে তো মজার খেলা একটু দেখে আসি। ওরা একটা কথা বললেন ভাই, আমি আপনার সঙ্গে হাঁটতে যাবো আর খেলতে খেলা দেখতে যাবো, আমি যখন জিকির মশগুল হবো আমার মাওলানা বলেন দাদা মা আপনি কি বান্দা যখন আমার জিকির মশগুল হয়, বান্দা যখন আমার জিকিরে মশগুল হয় আমি তখন আমার বান্দার সঙ্গে মশগুল হয়ে যাই। বান্দা যখন জিকির আরম্ভ করে আমি বান্দার সাথী হয়ে যাই, বান্দার সঙ্গী হয়ে যাই, আমি ওর একদম কাছে ওর নিকটে হয়ে যাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহর খেয়ালে দিয়ে থাকেন, অন্য কোন খেয়াল তার ভালো লাগে না। ভারতের এক বুজুর্গ বলছেন যে ا
সিফতার হয়ে গেল সাজে বাসে বাসা প্রিয় ভগবান খেয়াল সব কিছু আমার নজরে বেগানা বানায় দিয়েছি শুধু মরার খেয়ালই ভালো লাগে অন্য খেয়াল আর ভালো লাগে না তারা বেগানা সাজে বাসে বাসা মরার ভালোবাসা মরার খেয়াল মরার স্মরণের খেয়াল এই নেশার কারণে সব কিছু আমার ভিন্ন লাগে পর লাগে আপন লাগে শুধু প্রিয় মাওরা কে আর খেয়ালে দোষ তাই বেগানা সাধে মা সেবা ইস ধরি মা বিলকে চুরে মুখ্যতার দিয়া পৃথিবীর বিশাল মাহফিলের মধ্যে আমি আর কিছু দেখি না আর কারো কাছে যেতে মন চায় না শুধু মাওরার সঙ্গে থাকতে ইচ্ছা করে শুধু মাওরার সঙ্গে থাকতে মন চায় শুধু তাকেই ভালো লাগে তার জন্যই মন জ্বলে তার জন্যই মন কানে শুনতে দেন প্রিয় বন্ধুরা অজীব মাওরা তাই বুঝলব রাস্তা দিয়ে যেতেছিলেন তখন ওই শুধু আল্লাহর খেয়াল দিনের মধ্যে তখন আসমান থেকে মোতামাজ হয়েছেন এবং তিনি রব্বুল আলামিনকে লক্ষ্য করে বললেন আল্লাহ আমি তো আপনাকে পাইতে চাই আমি আপনাকে চাই আপনাকে পাইতে চাই সে কি দিলে আপনাকে পাবো সেটা আমার বলব কি কথা বলেন নাই আমি কি করবো আমি কি দিলে আপনাকে পাওয়া যাবে ভাই কয়েক টাকা দিলে একটা গামছা পাওয়া যায় হ্যাঁ টাকা আর একটু বাড়া দিলে একটা লুঙ্গি পাওয়া যায় হ্যাঁ তো পঁয়তাল্লিশ হাজার টাকা দিলে নাহর পরম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা দিলে এক গরিব স্বর্ণ পাওয়া যায় সব জিনিসের একটা দাম থাকে মূল্য থাকে তো মাওলা আপনাকে আমি পাইতে চাই কি দিলে আপনাকে পাবো সেটা আমি জানতে চাই তো আসমান থেকে আওয়াজ আসছে রব্বুল আলামিন বললেন যে দুর জাহান আমার জন্য উৎসর্গ করে দাও দুর জাহান আমার জন্য উৎসর্গ করে দাও তাহলে তুমি আমি মাওলাকে পেয়ে যাবে এই বুজুর্গ খুশি হওয়ার কথা ঠিক আছে দুর জাহান মাওলাকে দিয়ে দিলাম তা মাওলার জন্য দুর জাহান উৎসর্গ করলাম মিশর দিলাম ত্যাগ করে দিলাম মাওলাকে পেয়ে দেব কিন্তু তিনি কি বলেন যে ইয়া আল্লাহ কি বললেন এই কথা এই মতে খুদ হাত আর গুপ্তাই এই মতে খুদ হাত আর গুপ্তাই আ নের মালা কুল কে আরজানি হানুন হে আল্লাহ আপনি এত সস্তা দাম বললেন দিতে যে এই জাহান আর সেই জাহান দুই জাহানের বিনিময়ে আপনাকে পাওয়া যাবে প্রিয় মাওলা আপনার দাম এত সস্তা হতে পারে না আপনার দাম আপনি আরো বাড়ায় বলেন ও নিশ্চয়ই আপনি আপনার দাম আরো বেশি আরো বেশি আরো বেশি শুনতেছেন প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা আল্লাহর জন্য যতই ত্যাগ স্বীকার করি যত কোরবানি করি যত কিছু আল্লাহকে দিয়ে দিই কিন্তু আল্লাহ পাক আরো দাম আল্লাহ পাক আরো দাম কিন্তু আল্লাহ পাক এমন ভয়াবহ এমন মেহরবান আশ্চর্য একটু কিছু করলেই আল্লাহ পাক খুশি হয়ে বলতে তোরে আমার খুব ভালো লাগে যে আমার আপন আশ্চর্য একটু কিছু একটা করলে আল্লাহ তারা খুশি হয়ে যান চেষ্টা একটা করলে আরে আমরা চেষ্টা করি তুই আমার আপন একদম তাই না তার কাছে দিয়ে যান এতটা কাছে নেন যে কি বলা শুনতে দেন প্রিয় বন্ধু ভারতে এক বুজুর্গ ছিলেন মরনা হজুর রহমান গান্ধী জগতে আমার বন্ধু আপনি একটু কষ্ট করে আমার সামনে বসেন এখানে আসুন এখানে তো এক গুলি বসে ভারতে মৌলানা বাচ্চা যখন ফাল দিয়া মায়ের কোলে উঠে
মা বাচ্চাকে কত আবু করে এই এই গলার মধ্যে চেপে ধরে এই গলার দিয়ে চেপে ধরে বুকের ভিতরে চেপে ধরে আবার তাকে চুমু খায় এদিকে চুমু খায় সেদিকে চুমু খায় মা বাচ্চা বলছে মা দাঁড়াতে মানুষটা এই মানুষ মায়ের বুকের মায়া সেটা আমি মাওলার দেওয়া ভিক্ষা সেই মায়ের রং সন্তানের প্রতি যদি এমন হয় তা আমি মাওলার জন্য মাওলার তোমার প্রতি যে মায়া সেটা কেমন সেটা কত সেটা চিন্তা করেছো আমার কি বন্ধুরা আল্লাহ পাকের মায়া মহব্বত বন্ধার জন্য বিস্ময় করো কল্পনা কি চিন্তাই করা যায় না আমরা মনে করি যে আল্লাহর জন্য এবাদত যদি কি করি তো মরলে পরে দাদা দিবে নাকি এই ঘটনা কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা এটা সম্পূর্ণরূপে একটা ভুল ধারণা যে সব বাকি আল্লাহর জন্য এবাদত বুদ্ধি করবে এটার বিনিময় সবটা বাকি এটা ঠিক না এই ধারণা ভুল ধারণা বরং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ আফা সালাতান ফি সালাম যেখানে বন্দা আল্লাহকে খুশি করার মতো কোন আমল করে নামাজ পড়ে জিকির করে চিন্তা করে গুনাহ থেকে বাঁচে ওখানে আল্লাহ নগদ সন্তুষ্টি তাকে দান করেছে আল্লাহ নগদ সন্তুষ্টি যেখানে তাকে আল্লাহ দান করে তুই আমার খুশি করে দিবি রে এমন একটা কাজ করলি শুনতেছেন কে বন্ধুরা এবং যারা আল্লাহর বলি যারা গুণামুক্ত জিন্দগি বলা আল্লাহর খুশির স্বাদ মজা নূর তৎক্ষণাৎ তারা নিজের অন্তরে সেটা অনুভব করতে থাকে কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহ আমাদের কবুল করে তোকে দান করে এমনকি গুনাগার বান্দা গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে যদি আল্লাহকে ধরার মতো ধরে আর একটু আজকে নাফুর হয়ে ধরে আর কান্নাকাটি করে আজকে তো ক্ষমা নিয়েই উঠবে এখান থেকে ক্ষমা না করা পর্যন্ত আমি আর বলবো না এইভাবে যদি বান্দা আল্লাহর সঙ্গে কান্নাকাটি শুরু করে বিরতি করতে থাকে তো এক বুজুর্গ বলেন যে অন্তর খবর হয়ে যায় আল্লাহ নিজেই বলেন যে আচ্ছা থাম আর কাঁদিস না আমি খুশি হয়েছি কথা বুঝেছেন প্রিয় বন্ধুরা ওই বন্ধার অন্তরে এটা খবর হয়ে যায় আল্লাহ পাক তার অন্তরে পয়গাম পাঠায় দেন ওই বুজুর্গের ভাষায় যে আয় মেরে আজকে না দাম অপ্ত থাম আয় মেরে আজকে না দাম অপ্ত থাম আপনার কাহিনী চুট সে পৌঁছে উল্টো গম ওরে আমার চোখের পানি তুই এখন থাম আমার মনে হচ্ছে রব্বুল আলামিন এখন চাইতেছেন যে আর আমি না কান্দি তুই থাম তুই থাম আর কান্দি যেমন বাচ্চা যখন মায়ের পায়ে পড়ে অনেকক্ষণ কান্দে ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন তো মায়ের এই বাচ্চার কান্না দিকে মায়ের মায়া এতটা উঠে উঠে ওই মাথা হাত তুলে দিয়ে বলে আর কাঁপিস না আমি মাফ করে খুশি হয়ে গেছি বাচ্চা আরো দূর চিন্তা করে আরো কান্দে যখন মা বাচ্চাকে বুকে ধরে ধরে কান্দে থাকে বাবা তুই কাপ তোর কান্না আমি আর সহ্য করতে পারি না শুনতেছেন প্রিয় বন্ধুরা রব্বুল আলামিনের মায়া তো বান্দার প্রতি মায়ের চেয়েও অত্যন্ত বেশি সীমাহীন বেশি এজন্য বান্দা যখন কান্নাকাটি করতে থাকে এক পর্যায়ে রব্বুল আলামিন নিজেই ব্রেক লাগাই দেন এই তুই থাম আর কাঁদিস না আমি খুব খুশি হয়েছি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা এজন্য আমার ভাইরা নিজের জীবনের এক আমল হলো কান্নাকাটি করা আল্লাহর জন্য কান্নাকাটি করার চেষ্টা করি কান্না না আসলে কান্নার ঢং করি কান্নার কান্নার ভান করি কান্নার ভঙ্গি ধরি এতেও কিন্তু আল্লাহ পাক খুশি হয়ে যান এতেও আল্লাহ পাক খুশি হয়ে যান যে বান্দা আমাকে রাজি করার জন্য কত খুশামত করতেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিন্তু ফাইন্দাম দাবু ফাতাবা গাও
তোমরা আল্লাহকে খুশি করার জন্য রাজি করার জন্য কান্দো, কান্দতে না পারলে কান্নার ভান করো, এতে মাওলা খুশি হয়ে যাচ্ছে। যেরকম ভান করে ভ্রম করে উদ্দেশ্য হলো আমাকে রাজি করা, খোশামত করে আমাকে রাজি করার জন্য, আমাকে পাওয়ার জন্য। মাওলা যারা রুবুল আমের আদর ধরনের মানুষ ছিলেন, আল্লাহ আল্লাহ এই মানুষটা আল্লাহর দিকে এমন বুঝছে, ভীষণ আশ্চর্যজনক। যে সকল মানুষরা মাওলা রুবুল আহমদুল্লাহের কথাবার্তা পড়েন না, শোনেন না বা শুনতে চান না, শোনা পছন্দ করেন না, তো এটা খুব একটা লাভের জিনিস না। এটা মনে করেন না যে আপনার বড় বেনিফিট হয়ে গেছে, বড় লাভ, বড় লাভ হয়ে গেছে। যে এই দেওয়ানা আল্লাহর এই এই পৃথিবীতে আল্লাহ প্রেমের বিশ্ব সম্রাট, এই মানুষটার কথা থেকে, শিক্ষা থেকে যে মানুষরা এই এই প্রেমের আলোক আলোকৃত আলোর ভান্ডার থেকে দূরে থাকেন, তারা কত যে দূরের মধ্যে আছেন, তাই না? আল্লাহর আশ্চর্য প্রেমিক মানুষ, তিনি বলেন যে এই গুণাগার বান্দারা শোনো, গুণাগার বান্দারা যখন কাঁদতে শুরু করে, গুণাগারের কান্না দেখলে আল্লাহর আরশ কাঁপতে শুরু করে। এটা না বুঝলে তো শিশুর কান্না দেখলে, অপরাধী শিশুর কান্না দেখলে মায়ের বুকের মায়া উদ্রায় উঠতে শুরু করে, সেটা কি তোমাদের বুঝে আসে? সেটা বুঝে আসলে তো মাওলার মহব্বতের জরিয়ার ঢেউ দোষ, সেটা কেন বুঝে আসে না প্রিয় বন্ধুরা? সন্তানকে একদম করে তুলে নেন, বান্দার কান্না দেখলে, গুণাগার বান্দার কান্না দেখলে আল্লাহ পাকের রহমত টান দিয়া তাকে করে তুলে নেন। সত্যজন প্রিয় বন্ধুরা, এজন্য কান্না কাটি তো শুরু করি। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের তৌফিক দান করে, গুনাহ মুক্ত জিন্দেগি বানানোর তৌফিক দান করে, আল্লাহ পাকের নিকট বেশি বেশি তওবা ইস্তিগফার করার তৌফিক দান করে, আর এই আজকে থেকে কান্না কাটি করার তৌফিক দান করে। এক জায়গায় বসে চুপচাপ কান্না থাকেন, এক জায়গায় বসে চুপচাপ কান্নাতে থাকেন, কান্না কাটি করার চেষ্টা করতে থাকেন, কান্নাতে পারলেই হয়েছে, কান্না বিরাট সম্পদ, কান্না বড় সম্পদ। আল্লাহ তাআলা মানুষ বানাতে চাইছেন, ফেরেশতাদেরকে যখন বলছেন যে আমি এই মানুষ বানাতে চাই, আমার খলিফা বানাতে চাই, ফেরেশতারা বললেন যে যে আল্লাহ ওরা তো জমিনের মধ্যে খুব খারাপই করবে, চেতা হজাব করবে, বিশৃঙ্খলা করবে। আল্লাহ পাক বললেন যে কি উদ্দেশ্যে আমি বানাতে চাই তোমাদের খবর নেই, আমি যা জানি তোমরা জানো না, চুপচাপ। ফেরেশতারা বলছেন যে আল্লাহ আপনি পবিত্র, আপনি মহান, আপনি পবিত্র, কি কথা বলতেছেন? আল্লাহ কি জন্য যে মানুষ করেছেন, তো কত যে আল্লাহ মহান উদ্দেশ্য, কত বিরাট ব্যাপার, এটা খেয়াল করা দরকার যে ফের তারা আসমান দুইয়া এবাদতে আবাদ করে রাখছে, দিন রাত এবাদত ইবাদত, তারপরে খুব বড় জিনিসটার কারণে আল্লাহ মানুষ মারেন। কথা বুঝলেন ভাইরা? তার মধ্যে একটা হলো যে মানুষ আল্লাহকে দেখবে না, তারপরে আল্লাহর মহব্বতের আগুনে জ্বলতে করতে থাকবে, আল্লাহর ভালোবাসায় চক্ষর করতে থাকবে, তরফ নে শ্যাম কো ফকত কাম হয়, এই বস মহব্বত কা ইনাম হয়, পুরস্কার দিয়ে দেন যে আমার আমার ভালোবাসার আগুনে জ্বলতে থাক, সারা দিন এই জ্বালা তাকে দিয়ে দেন, যেখানে যায় ভিতরটা খালি মাওলার জন্য জ্বলে পড়ে। কথা বলতেছেন প্রিয় বন্ধুরা? আর আমার শেখ আর বিল্লাহ মাওলানা জাকির মাহমুদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে এই যে এই ছটফট করতে করতে, ধড়ফড় করতে করতে, কষ্ট করতে করতে মাওলানার জন্য পৃথিবীতে বাঁধা, এটি হলো আসল জিন্দেগি,
এটি হলো দামি জীবন এটি হলো মূল্যবান জীবন মাওলানা হারাম দুনিয়া থেকে নাফরমানির মজার দুনিয়া থেকে যারা দূরে থাকার কষ্টের মধ্যে ছটফট করতে থাকবে এই মানুষরাই আরামসে নাচতে নাচতে জান্নাতের ফেরদৌসে প্রবেশ করবে যেখানে তারা অনন্তকাল থাকবে অনন্তকাল শান্তি শান্তি আরামে আরাম মজাই মজা যুদ্ধের প্রিয় বন্ধুরা জান্নাতের যে আরাম জান্নাতের যে শান্তি জান্নাতের মজা শুরু যে হবে আর শেষ নাই দুনিয়ার জিন্দিগির কি আরাম কি মজা দায়ের ভাত খেলাম না পোলাও খেলাম না বিরিয়ানি খেলাম না কাচ্চি বিরিয়ানি খেলাম না দিল্লি বিরিয়ানি খেলাম না লখনৌ বিরিয়ানি খেলাম আর কি এমন একটা বড় ব্যাপার সেবার এখানে আছে না হয় একটা দিল্লি বানাইলাম ছোটবেলা আমরা দেখতাম যে গ্রামে যাদের টিনের ঘর আছে লোকেরা তাদেরকে ধনী মানুষ মনে করে এই আর হলো যার ঘরে বারো মাস এই যার গুল অব্দি বারো মাস ধান চাষ আছে তারে গ্রামে ধনী মনে করে কি কথা বুঝবেন শহরে যখন আসলাম পরে দেখি দিঘা আসলাম এই যে গাঁও গ্রামের যে টিনের ঘরের লোক বারো মাস যার গোলার ধান চাষ এইসব লোক এই শহরের গরিব লোকদের কাছে আসলে এদের কাছে গরিব মিসকে ছাড়ার কোন এদের পরিচয় থাকবে না কেউ আছে এখানে সাততলা বিল্ডিং বলা দশতলা বিল্ডিং বলা তার কাছে যদি আমি পরিচয় করাই যে আমাদের গ্রামের ধনী মানুষ কি ব্যাপার বলে আল্লাহ রহমতে ওনার ঘরে বারো মাস ওনার গোলাতে ধান চাষ থাকে ওই ওই মানুষ শুনলে কন্ট্রাক্টর ধরুন ইসলাম শুনলে বসুন্ধরার মালিক শুনলে এই কথা হাসবে না ভালো একটা দলীয় গোষ্ঠী আমাদের পরিচয় করেছিলেন কি কথা বলছেন না প্রিয় বন্ধুরা অনুরূপ ভাবে দুনিয়াতে যত বড় ধনী এইসব ধনীরা জান্নাতের দৌলতের সামনে ধনী না মিসকিনের দৌল আর এইখানে আমরা যা খাই এটাকে আমাদের নিজের সম্পদ সব আল্লাহর দান সবই আল্লাহর দান এজন্য খানা খাওয়ার পরে আমরা দোয়া করতে হয় আলহামদুলিল্লাহ শুকর প্রশংসা সে আল্লাহ তিনি আমাকে খানা দিচ্ছেন তিনি আমাকে পানি দিয়ে আমার পিপাসা নিবারণ করে দিচ্ছেন পানি কি কোন পৃথিবীর বিজ্ঞানীদের বানায় পানি অস্ট্রেলিয়াতে তৈরি হয় পানি কি আমেরিকাতে তৈরি হয় বলেন না এই যে পিপাসা লাগলে একটু পানি খায় আল্লাহ আল্লাহ আল্লাহর কসম এই পানি এক এক কোটা এত দামি এত দামি এত দামি কল্পনাই করা যায় না পানি এক এক ফুটার মধ্যে আল্লাহ পাকের বেশুমার নূর ও প্রজন্তি মজুদ আল্লাহ সে চক্ষু আমাদেরকে দান করে কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা এই পানি কত মূল্যবান সম্পদ কিন্তু পানি এটা মাওলানার দান হাজার লাখ ফ্যাক্টরির চেয়ে এক এক ফুটার পানির দাম বেশি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা যে জমিনের উপর আমরা করছি হাঁটি যে জমিনের উপরে ঘুমাই জামাই মেয়েটা জামাই মেয়ে আছে যেই যে জমির উপর তাকে বিচারবন্ধ করে দিই সেই জমিটা কি ওই এক আসমানের মালিক আল্লাহ তাআলার কারো আমরা হাঁটি থাকি কোথায় মাওলার জমিনে থাকি কোথায় মাওলার আসমানের দলে খাই কি এই রব্বুল আলামিনের তা আর তো কারো না ফের যখন সব নেয়ামত তার এবং সীমাহীন নেয়ামতে সর্বক্ষণ আমি ডুবা কেন তার তাকে ডাকবো না কেন তার নাম জপবো না কেন তাকে স্মরণ করবো না কেন তার বন্দেগী করবো না কেন তার হুকুমের বাইরে আমি যাব কেন তার হুকুমের বাইরে আমি চলব কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা এজন্য সকলে পাক্কা এরাদা করি যে জান দে দিল মায়নে উনকে নাম কর এসকে নে সোজান সন্ধান কর জীবন দিয়ে দিব আল্লাহর জন্য কিন্তু তবুও কোনো গুনার কাজ আমি করব না তবু কোন কবি আমার আল্লাহকে আমি নারাজ করব না আর যদি কোন রকমের উল্টা সিদ্ধা হয়ে যায় কোন রকমের ভুল ত্রুটি হয়ে যায় তো এত কাঁদবো এত কাঁদবো কাঁদতে 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 ওই চোখের পানি দিয়া আল্লাহকে রাজি করে ফেলবো দেখো এই ছোট বাচ্চা আছে না ছোট বাচ্চারা কোন কারণে মা হয়তো রাগ করছে বাচ্চার কাঁদতে থাকে মা কাঁদে ব্যস্ত ওর বাচ্চা যে কাঁদছে ওইটা মা টের পায় না
ওর পাশে কতক্ষণ পড়ে নিয়ে ঘুরে গিয়ে মায়ের পাশে দাঁড়ায় বলে আম্মু আমি কাঁদছিলাম। মা যখন ওর চোখের দিকে তাকায় দেখে যে আল্লাহ ওর চোখের পানি কাঁদছিল তো তোর কষ্ট বুঝতে পারে না, টান দিয়ে ওরকম বুঝতে পারে করে আমি আল্লাহর কসম করে বলি আল্লাহকে রাজি করার খুশি করার মতো মস্ত সম্বল হলো চোখের পানি, মস্ত বড় সম্বল পাওয়ারফুল সম্বল হলো চোখের পানি, কাঁদতে পারলে আল্লাহকে খুশি করে ফেলে দেয়। কি যে আল্লাহ, আল্লাহ যে কি আল্লাহ কেমনে বললো আমাকে নাতিকে ওরা ভালোবাসবে, আমার ভালোবাসার আগুনে দুলতে ফুলতে থাকবে, আমার তারা সে ব্যস্ত থাকবে, তারা জীবন আমাকে খুঁজতে থাকবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ভাই মৃত্যু ঝামেলার কথা শুনতে চাই না, নিজেকে নিজে বলেন তোমার মৃত্যু ঝামেলা আর শুনতে চাই না। কথা পরিষ্কার, তুমি মাওলাকে চাও কিনা? যদি মাওলাকে চাও সারা হারাম দুনিয়া ত্যাগ করে দেয়া মাওলার খুশির রাস্তা ধরো, আর না হলে বলো যে আমি মাওলা আমার লাগবে না, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিম, এই কথা কি বলা সম্ভব? তাহলে বস একটাই রাস্তা, সেটা ধরো আমি মাওলাকে চাই আর মাওলাকে পাওয়ার জন্য যা করা লাগে সব আমি করবই করবো ইনশাআল্লাহ। একটা হলো যে যেই উদ্দেশ্যে আল্লাহ মানুষদেরকে বানাইছেন, কি কি উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন, একটা হলো এই তাদের সঙ্গে শরীরে পর্দা ফরল তো ওদের থেকে দূরে থাকতে কষ্ট তো লাগে, তারপরও সে কষ্ট করে। এই যে জানা যন্ত্রণা সবকটাটি বরদাস্ত করতে থাকা, এটা আল্লাহ দেখতে চান, এটা আল্লাহকে দেখাইতে হবে আমাদের। আরেকটা হলো যে আল্লাহ দেখবেন যে ফেরেশতারা আসমান জোড়া এত ইবাদত করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকে, শুকর কুদ্দুস পড়তে থাকে, আর বাকি মামুরের টক পড়তে থাকে, ইবাদতের কোন সীমা নেই। কিন্তু কোনো ফেরেশতা একদিন আমারে এক ফোঁটা কাঞ্জা দেখাইতে পারে না, এক ফোঁটা কাঞ্জা দেখাইতে পারে না কোনো ফেরেশতা। আর কোনো ফেরেশতা তো পারবে কি, মিকাইলও তো একদিনও কাঁদেন না, ইসরাফিলও একদিন কাঁদেন না, এমনকি সব ফেরেশতার দরকার জিব্রাইলও একদিনও কাঁদতে দেখাইতে পারলেন না। আল্লাহ আমি কাঁদছি এটা আপনার জন্য দেখে পারছেন, জিব্রাইল কাঁদছে রব্বুল আলামিনের কাছে, অথচ রব্বুল আলামিনের কাছে কান্না ভীষণ পছন্দ দিয়েছে, এই চোখের পানি ভীষণ প্রিয় জিনিস, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই জন্য আল্লাহ পাক জেলা জেলার মহামারাবল আমাদেরকে মারেছেন, সারা জাহানের গুণাগার বান্দারা বা আল্লাহর মহব্বত ওয়ালা বান্দারা আল্লাহর জন্য কান্নাকাটি করতে থাকবে, আর কান্নাকাটি দেখলে রব্বুল আলামিন বলবে যে সব মা সব মা সব মা সব সব আমি খুশি হয়ে গেছি, আমি রাজি হয়ে গেছি। কথা বুঝতেছেন? ভারতের বুজুর্গ শ্রেণীর রক্তমন্ত্রী তরিকার মাওলানা শাহ মোহাম্মদ আহমদ শাহ এলাহাবাদ রহমদারি, তিনি শুনলেন যে ভারতের এক বিখ্যাত কবি মির্জা গালেব উনি বলছেন যে ভাই রে আমার এবার কাবা যেতে ইচ্ছা করে, কাবা শরীফ যাবো মক্কা শরীফ যাবো। পরে একদিন নিজে নিজে কবিতা বলছেন, কবি ছিলেন, কবিতা বলছেন যে আহা আমি যে কাবা যাবো তো কেমনে যাবো, জীবনভর মদের বোতল কি পরিমাণ যে আমি হজম করছি, এত বড় নাফরমানির পর এই মুখ নিয়ে কাবা যাওয়া, কাবার মালিককে আমি মুখ দেখাবো কেমনে,
Lübbi'l-Celal'i tamam bulsunuz de Kâba ismuse dağıl-i galib şerm tutku mager nehin abi ey galib Kâba cabit-i kibabe tu ki rondala gönere ey tu oye kapunca tırkare Moslemur'u gudi dini ikota sunar kore bulsun de kubi'li kubi'da sotikna oreke kari kubi'da bore kari sahipto bore kari boy bore boy konur gyan orjun kuru boy konur gyan orjun kuru ki boy nekse nomru de Firavne Abu Lahab'e Abu Jahal'e naki Hazret Bilal'e naki Hazret Hasan Kutsi naki Cüneyt Bagdadi naki Şamsuddin Tabrizi naki İmam Gazali na İmam Sabri ile Zeynuzi kider dekte hafına kari boy konur gyan harun kuru boy konar gyan harun e gyan cehennemin bir yeri de bari আর বই করার পড়ার দ্বারা যে জ্ঞান আহরণ এই জ্ঞান জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে এজন্য খালি বই পড়ুন জ্ঞান আহরণ করুন এই মুখস্থ মুখস্থ উপদেশ দেওয়া যা সঠিক না ভালো মানুষের বই পড়ুন ভালো লোকের বই পড়ুন আল্লাহ ভালো লোকের বই পড়ুন আদর্শ মানুষের বই পড়ুন কথা বলতেছেন প্রিয় বন্ধুরা কি বন্ধুদের মন বুঝা দেখ এর আগে কি তুই তো সব ভুলে মির্জা গালিব হ্যাঁ মির্জা গালিব বলে যাবে দেখো ওই যে বড় আছন আপনি ওখানে বসে কি জন্য কাছে বসতে পারলেন না এর নাকি ভালো লাগে পরে এখানে বসাইছি যে সব ভুলে গেছে ভুলে যায় মানে ওই যে শুনে Diyen diye sünnet okunu harayın. Allah'a emanet olun. Oğlum bizim bu kuşta da oldu. Onunla ben de vaz koruyla. İdami diye sürüle, ağır gibi buldu var. Ali Hulev'le. Kuştu değil mi? Oho. Kuşun kavramını var. মাফা করো এবং পাগল মানুষ শরীয়ত মানে আল্লাহ পাকের পছন্দের জিনিস শরীয়ত মানে কি আল্লাহ পাকের পছন্দের জিনিস শরীয়ত মানে আল্লাহ বাসে আল্লাহকে আল্লাহ আল্লাহকে ভালোবাসার নিয়ম নীতি এবং ফর্মুলা মহান আল্লাহর ভালোবাসার ফর্মুলা এটা হলো শরীয়ত এইটা এইটাকে মনে করা যে শরীয়ত কোনো কাজের জিনিস না বা এরকম দামি জিনিস না এই পাগল ছাড়া কোন মানুষ এই কথা বলতে পারে হ্যাঁ তো ওই এই মরণা ভালো কথা মনে করেছে মির্জা গালিব বললেন যে আহা সারা জীবন মদ খেলাম এখন কাবায় কেঁদে যাই বড় লাগে না এই কথা শুনে ওই ভারতের বুজুর্গ তিনি বহু বড় বলিয়া তিনি বললেন এর এই এর কবিতা ঠিক না ওর এই কবিতা সঠিক না মুসলমানদেরকে নষ্ট করবে গুণাগার মুসলমানদেরকে আমার রহমত থেকে নিরাজ বানাবে এই মুসলমান ওর কথা শুনবা না বরং কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর রাসূলের হেদায়েতের আলোকে আমি তোমাদেরকে বলি তোমরা বলবা মাই ইসি মুসে কাবা যাওঙ্গা শর্ম কো খাত মে মিলাওঙ্গা রো রো কে উনকো মে মানাওঙ্গা আপনি বিগড়ি কো ইউ বানাওঙ্গা আমি যত গুণাগারী হই না কেন আমি এই কালো মুখ নিয়া কালো জীবন নিয়া আমার মাওলার তালাশে ছুটব আমি মাওলাকে খুঁজব এবং প্রিয় মাওলার জন্য কান্নাকাটি আরম্ভ করব এত কাঁদব কাঁদতে কাঁদতে আমার মাওলাকে আমি রাজি করি ফেলব কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা এই যুগের পানির দ্বারা
আল্লাহকে রাজি করার জন্য আমরা সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমাদের কবুল করুন। আমার প্রিয় বন্ধুরা, নামাজে কাজব জিনিস কি আপনাদেরকে আমি কেমনে বলবো আর কিভাবে বোঝাবো? আহা, একটা মাত্র মাথা সেজদা করলে একটা মাথা দিয়া একবারই তো সেজদা করা যায়। ভাই, যদি এরকম হইতো যে আমাদের এক একজনের কাছে লক্ষ কোটি মাথা থাকতো, লক্ষ কোটি মাথা দিয়া এক একবার মহান আল্লাহ সেজদা করতাম, কথা বুঝতে প্রিয় বন্ধুরা। আর আমরা দুর্বল এবং কমজোর, ওই একদিন সেজদা করে ক্লান্ত হয়ে যায় আর পারি না। আর যদি এরকম হইতো আমাদের শক্তি থাকতো, ক্ষমতা থাকতো, জিবরিল আমিনকে আল্লাহ পাক যে শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, জিবরিল আমিনের 600 ডানা, জিবরিল আমিনের কত ডানা? 600 ডানা। আর যে জিবরিল আমিন, জিবরিল আলাইহিসসালাম এত বিশাল দেহওয়ালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার হযরত জিবরাইলকে দেখছেন যে আসমান দুনিয়ার মধ্যখানে একটা কুরসির উপরে তিনি বসা, এবং পৃথিবীর মাগরিব থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা পৃথিবী জুড়ে আছে তার দেহটা। এত বড় দেহ বিশিষ্ট জিবরিল আমিন, কত বড় শক্তিশালী। তা আমরা তো দুর্বল বন্ধা, একটা চেষ্টা, দুইটা চেষ্টা, তিন চারটা চেষ্টা করার পরে আর চেষ্টা করতে পারি না। যদি আমরা এক একদিন হাজার হাজার চেষ্টা করতে পারতাম, আহা, যদি এক একদিনে লক্ষ লক্ষ চেষ্টা করতে পারতাম, আহা, যদি এক একদিনে কোটি কোটি বার মহান আল্লাহর সাথে চেষ্টা করতে পারতাম, কত ধন্য হইতাম, কত ধনদৌলত কামাইতে পারতাম, কত বেশি আল্লাহ পাকের আরো কাছে যাইতে পারতাম, আরো নিকটবর্তী হইতে পারতাম, আরো বড় ধরনের নৈকট্যের মেয়েরাজের অধিকারী হইতে পারতাম, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য এই আমরা এবাদত তো বেশি করতে পারি না, কিন্তু ভিতরে একটা দিল বানানো চাই, কথা বুঝতেছেন? ভিতরে একটা দিল বানানো চাই, সেই দিলটা এরকম যে আহা, যদি আরো করতে পারতাম এবাদত, আরে যদি আরো করতে পারতাম নামাজ, আহা, যদি আরো চেষ্টা করতে পারতাম। এই যে মনের বেচাইনি, বিকুলতা, অস্থিরতা, এটা আল্লাহ পাক দেখতে থাকেন, দেখতে থাকবেন। তো কি হবে যে আমি চেষ্টা করলাম একটা, কিন্তু আমার মনের যে ব্যথা আল্লাহ দেখলেন যে বান্দা ফটফট করে আর বলে, তাহলে যদি আমি একদিনে কোটি কোটি বার মাওলাকে চেষ্টা করতে পারতাম, অন্তরের এই ব্যথা আর এই যন্ত্রণার কারণে এক এক দিনে কোটি কোটি সেজদা করার এই মর্তবা আল্লাহ পাকের বান্দাকে দান করে দিচ্ছেন। এজন্য দিল বানানো জরুরি কিনা হয় না? এই দিল বানানোর তরিকা কি? স্বর্ণ বানান, যে স্বর্ণের পাত কিনে নিয়ে আসছে, এটা কি বলাই দেওয়া যায়? স্বর্ণের পাত কিনে নিয়ে আসছে দুই তিন মন, এটা কি গলায় দেওয়া যায়? এটাকে গলায় ঝুলায় একটা এদিকে ডান দিক থেকে ঝুলায় দিল একটা বাম দিক থেকে, এটা কি অলংকার? এটা পড়লে সুন্দর লাগে? তো স্বর্ণ হলে হবে না, এটাকে বানানো লাগবে অলংকার। অলংকার বানাইতে গেলে অলংকার যারা বানায় ওখানে যাওয়া লাগবে না? কি করে ওদেরকে? স্বর্ণকার, স্বর্ণকারের কাছে যাওয়া লাগবে। তো ওই লোক এটা বানায় দিলে, এখন গলায় দিলে কি সুন্দর লাগে, কি সুন্দর নেকলেস, কি সুন্দর চেন, কি সুন্দর এক এক অলংকার, আর দেখতে কত সুন্দর লাগে। আমার প্রিয় বন্ধুরা, দিলকে দিল বানানোর জন্য ওই স্বর্ণকারের মতো যারা আল্লাহওয়ালা মানুষ, দিলওয়ালা মানুষ, যারা দিল বানাইতে জানেন, দিলকে মাওলামুখী করতে জানেন, এইরকম কোন আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক করা চাই, তাদের কাছে আসা যাওয়া করা চাই, উঠা বসা করা চাই, তাদের সঙ্গে উঠা বসার বরকতে দিল মাওলাওয়ালা দিল হয়ে যাবে। দিল কি হয়ে যাবে? মাওলাওয়ালা দিল। আমার পীর ও মুর্শিদের বাড়ি ছিল করাচি। একবার তিনি পাকিস্তানের কোন জায়গাতে সফরে গেছেন, তো ওখানে একটা এলাকা যেখানে কৃষি বিজ্ঞানীরা থাকেন, যে এগ্রিকালচারের বড় বড় কৃষিবিদরা ওখানে থাকেন, তো হযরত ওখানে গেছেন দেখতে, নিয়ে বন্ধু বান্ধবরা নিয়ে গেছেন।
পরে ওই লোকগুলো আমার শায়খ আমার মুর্শিদকে বললেন যে আচ্ছা আপনি যদি একজন পিসাব হন পিসাবদের কাজ কাম কি একটু শুনতে পারি বলে শুনবেন আসছি যখন আপনাদের সঙ্গে দেখা হলো বলবো আস্তে আস্তে আমরা তো আসছি এখানে আপনারা কি করেন দেখার জন্য তো কি কাজ করেন শুনি বলেন যে না আমরা যে কাজ করি সেটা হলো এই দেশি আম গাছকে ল্যাংড়া আম গাছ বলে দেশি আম ওটা ল্যাংড়া আম বানায় দেশি আমকে চোষা আম গাছ বানায় চোষা আম কথা বুঝেন না আমাদের দেশে হলে বলতো যে দেশি আমকে ফজলি আম বানায় আর কি বলে মিঠাতে হিমসাগর বানায় ওখানে ওরা বলছিল দেশি আমকে ল্যাংড়া আম বানায় ল্যাংড়া আম আছে না একটা দেশি আমকে ল্যাংড়া আম বানায় এইটা বলছি তো হজরত বললেন এটার সিস্টেম কি পদ্ধতি কি বলে যে যে ল্যাংড়া আমের দেশি আমের ছাল এটা আমরা স্লাইসার তুলে দিই পরে ল্যাংড়া আমের ছাল আইনা এটার মধ্যে লাগাই দিই লাগাইয়ের পরে পুরুষরা শক্ত ভাবে এমন ভাবে ভাজে দিই দুজনের মধ্যে কোনো পার্থক্য না থাকে একটা কার করে ফেলি যে মন্তু সুতাম তুমান শুধি মন্তন সুতাম তুচ্ছা শুধি তেকাস্তা গোয়া পাদামি মন্তি গরম তুতি গেল একদম এতটা একাকার করে ভাইন্দা দি যে দুইজন মরার সুযোগ নাই এরা দুই না এক হয়ে গেছে এইরকম ভাবে এদের মধ্যে আমরা বন্ধন পয়দা করে দিই পরে কিছুদিন যখন যায় তো এই যে নতুন যে এই ল্যাংড়া আম গাছের যে ছাল লাগাই দেওয়া হয়েছে ওখান থেকে ডালপালা খোঁজায় এখন সেগুলি সব ল্যাংড়া আম ধরে সেগুলিতে ল্যাংড়া আম ধরে এই এই সিস্টেমে আমরা এই এটা এই কাজ করি ল্যাংড়া আম বানাই দেশি আমকে তা আমার সাহেব তখন বললেন যে আমরাও ওই একই কাজ করি তার মানে যেটা কি যে আমাদের পীর মোর্শেদ দ্বারা আমাদের একই ডিউটি একই ফাংশন একই মিশন সেটা কি বলে আমরা দেশি দিলকে যে মা বাবারা দিল বানাই দিই যে দিল দেশি দিল যে দুনিয়ার দেশে আটকে পড়ে গেছে এগুলিকে মাওলাওয়ালা দিল বানায় দিল কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আজই মাওলা ওখানে ওই আরেক গাছের কলম লাগায় যে এটাকে ল্যাংড়া বানায় দেয় বলে যে আমরা কোন আল্লাহওয়ালার দিলের সঙ্গে আরেক গাছের দিলকে পেন্ডে দিয়া এই দিলকে মাওলাওয়ালা দিল বানায় দিই কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আজই মাওলা তিনি বলতেন যে আম ওয়ালে সে আম মিলতা হয় কাপড় ওয়ালে কাছে কাপড় পাওয়া যায় আল্লাহ ওয়ালে কাছে গেলে আল্লাহ কে পাওয়া এক হাদিস শরীফ পড়ছিলাম আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কি আমি এমন এমন আমল গুলো দিব যে আমল করলে এই আমলের কারণে আল্লাহ গুনাহ মাফ করতে থাকবেন আর তোমাদের মর্ত ভয়তে থাকবে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন কি আমল বললেন যে এটা হলো এক নম্বর এসবাবুল উযু আলাল মাকারে যে কত কষ্ট হোক কষ্ট করে উযুটা সুন্নত মোতাবেক সুন্দরভাবে করবা এই এই হলো একটা আমল এই আমলটা যখন করবা এতে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন তোমার মর্তবা ফলায় দিবেন আমরা সুন্দরভাবে উযু করবো ইনশাআল্লাহ যে অনেকে উযু করে তারা ঘুরা ছট ফট ঠুই ঠুই সুন্দরভাবে উযু করি অনেক লোক হজ করতে যায় আশ্চর্য ইন্না লিল্লাহ মিনার ময়দানে দেখা গেছে বুড়া মানুষ হাজি সাহেব সে হজ করতে আসছে উজু করতে জানে না কি কথা বলেন না কি কোন রকম চেহারাটা দিয়েছে কোন রকম হাতটা দিয়েছে পা ভালো মতো ধুয়ে নাই পায়ের পিছন দিক দিয়া নিচের থেকে উপর পর্যন্ত একবার একদম শুকনা
অন্যের হাদিসা ভাগে এসে বলে হাদিসা আপনার পা তো উঁচু তো হয় নাই, আপনার তো পা ধোয়া হয় নাই, পিছু দিকতে সুখ না। কুই হাদিসা বলে তাহলে কুই দেখাইছে বুঝতে সুখ না। তারপর একটুখানি কলের থেকে পানি নিয়ে ওখানে সিঁধি সিজার দেয়। আরে ইন্না মুসলমান আমরা উজুটার পর্যন্ত খবর নেই। আমার ভাইরা হকানি আলেম ওলামাদের কাছে একটু যাই গিয়া বলি যে আমি তো উজু জানি না, আমাকে উজুটা শিখিয়ে দেন। আমি নামাজ জানি না, আমাকে নামাজটা শিখিয়ে দেন। ভাইরা একটু যদি কষ্ট করে এখানে গেলাম, উজু শিখলাম, নামাজ শিখলাম, এই উজু এই নামাজ আমাকে জান্নাতে পৌঁছে দেবে। আমি এমএ পাস করলাম, ডক্টরেট পাস করলাম, আমি ইঞ্জিনিয়ার হলাম, প্রফেসর হলাম, ডাক্তার হলাম, এই শক্ত হইলাম, জাগতিক কাজ করলাম, আমার নিজের উপকার হবে, জনগণের উপকার হবে, পার্থিব জীবনের বিষয় এটা। কিন্তু এখান থেকে যাওয়ার পরে পরকাল জীবনের যে জিনিস দরকার, যে সম্পদ, যে ধন দৌলত দরকার, সেটাকে আমাদের অর্জন করতে হবে না। তো কলেজে গিয়া ভার্সিটিতে গিয়া দুনিয়ার বাইরের জ্ঞান অর্জন করে আমি ধন্য হইলাম। পরকাল জীবনকে ধন্য করার জন্য আলেম ওলামাদের কাছে যাওয়ার কি দরকার নাই, সেটা আমরা একটু চেষ্টা করি। আর আমাদের আলেম ওলামাদের উচিত যে কোনো মুসলমান ভাইরা এরকম আসবে তাদেরকে একটু সময় দেওয়া, সুন্দরভাবে উজু কিভাবে করতে হবে দেখা দেওয়া, নামাজ কিভাবে করতে হবে দেখা দেওয়া। অনেকে সেজদা করে নাক কিন্তু আলগা থাকে, সেজদার মধ্যে নাক লাগায় না, সেজদার মধ্যে কপাল যেরকম রাখতে হবে নাকটাও জমিনে লাগা থাকতে হবে এবং এটা ওয়াজিব। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? নামাজ শিখি, উজু শিখি, তো একটা আমল হলো। আরেকটা কি, আর কসরত খুদা ইলাল মাসাজিদ, বারবার বারবার মসজিদে যে যাবা, এই বারবার মসজিদে যাওয়া দেখলে আল্লাহ পাক খুশি হয়ে গুনাহ মাফ করতে থাকবেন, মর্তবা সম্মান মর্যাদা তোমার বাড়াইতে থাকবেন, প্রমোশন আর প্রমোশন তোমাকে দিতে থাকবেন। আরেকটা কি দেখেন, কি সোজা সোজা আমল, ইন্তিজারু সালাত বাদা সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অন্তরের ভিতরে অপেক্ষা। এই ভিতরে যে একটা অপেক্ষা লালন করে যে আমি ফজর পড়ছি ইনশাআল্লাহ যোহর যাব, এই যে মনের একটা খেয়াল চিন্তা ফিকির অন্তরে যে অপেক্ষা, এটা আল্লাহ পাক আসমান থেকে দেখে এবং এই ওর অপেক্ষাটার কারণে অন্তরে অন্তরে লালিত অপেক্ষার কারণে আল্লাহ পাক ওর গুনাহ মাফ করতে থাকে, ওর মর্যাদা ধরে থাকে। সুবহানাল্লাহ, কি বিশাল ব্যাপার স্যার, কথা বুঝতেছেন ভাই? আজকে মহাবালা এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে দামি জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। চৌথে ফিরতে মাঝে মধ্যে পড়লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বান্দা সুবহানাল্লাহ বলতে থাকে আর জান্নাতের মধ্যে তার জন্য বাঘ বাঘ তৈরি হতে থাকে। বান্দা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকে, জান্নাতের মধ্যে তার জন্য বাঘ বাঘ তৈরি হতে থাকে। বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে, জান্নাতের মধ্যে তার জন্য বাঘ বাঘ তৈরি হতে থাকে। বান্দা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে থাকে, জান্নাতের মধ্যে তার জন্য বাঘ বাঘ তৈরি হতে থাকে। এক হাদিসে তো আশ্চর্য কথা আছে, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বাহ লিল্লাহ মিয়াতান বিল গাদাত মিয়াতান বিল আশি কানা কামা হাত্তা মিয়াত হাদাতিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলমান যদি সকাল বেলা 100 বার পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবার সন্ধ্যা বেলা পড়লো 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাক 100 নফল হজ্জের সব তাকে দান করে। কি কথা বুঝতেছেন ভাইয়েরা? এখন যদি কেউ মনে করে যে এটা রোজ করবো তো কষ্ট হবে, তো এই রোজ কেমনি করতে পারি? তো রোজ যদি করতে না পারলাম সপ্তাহে একদিন যদি করি, কি কথা বুঝেন নাই? সপ্তাহে কোনো একদিন এরকম যদি আমার থাকে যেদিন পড়ার সুযোগ আছে, একদিনই রুটিন বানায় আনি, ও দিনটা প্রতি সপ্তাহে আমি এমনটা করবো। যদি রোজ পড়তে পারলাম তো ভালো, না পড়তে পারলে সপ্তাহে একদিন দুই দিন করি,
না হয় দুই সপ্তাহ পর একদিন করি, তারিখটা ঠিক করে নিই এই মাসের অমুক তারিখে, প্রত্যেক মাসের অমুক তারিখে এই আমলটা আমি করব। তাও যদি করতে না পারি মাসে একদিন করি, তাহলেও তো বিরাট একটা কাজ হয়ে গেল। একজন অপর হজ্জের সওয়াব, এটা কি মামুলি ব্যাপার? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক যে বান্দার অন্তরে নূর দান করেন, যে বান্দার অন্তরে নূর ফেলে দেন ওই বান্দার অন্তরটা বড় হয়ে যায়। আর ওর অন্তর যে বড় হয়েছে, ও যে নূরওয়ালা অন্তরের মানুষ, এটা বোঝা যায় তিনটা কাজের দ্বারা। আত্মজাতি আন্দারের গুরু, এই ধোকার দুনিয়ার দিকে সে আর যায় না। এই হারাম দুনিয়া আমি চাই না, আমি হালালের মধ্যে থাকবো, আমি আল্লাহ আল্লাহর হুকুমের মধ্যে থাকবো। কথা বুঝেন নাই? ওয়া ইনাবতিলা দারিল খুলুদ, আখিরাতের জিন্দেগিকে কামিয়াব করার ফিকিরে আর কাজে লেগে যায়। নামাজ ধরে, রোজা ধরে, নেক কাজে পথ ধরে। ওয়া ইসতিদাদুলিল মাউত ক্বাবলা নুজুলি, আর মৃত্যু আসার আগে মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণে ব্যস্ত থাকে। আমি থাকবো না রে, আমি তো চলে যাব, এই মুসাফের খানা থেকে আমার যাওয়া লাগবে। কিছু করি, কিছুক্ষণ তেলাওয়াত করে, দুই রাকাত নামাজ পড়ে, কিছুক্ষণ জিকির করে, কিছুক্ষণ কান্নাকাটি করে, আল্লাহ আল্লাহর লোকদের সঙ্গে উঠা বসা করে, ন্যাক লোকদের সঙ্গে উঠা বসা করে। আমার প্রিয় বন্ধুরা, এই বেলাগাম থাকে, বেপরোয়া থাকা, এই সীমা লঙ্ঘন করতে থাকার পরিণতি কিন্তু ভয়াবহ। যখন এই দুনিয়া থেকে যাবে মানুষ, তখন সেটা অনুভব হবে, সে ভয়ঙ্কর পরিণতি। সে আজাব থেকে যদি বাঁচতে হয়, তাহলে তওবা করি হক পথে, ন্যায়ের পথে, ইমানের পথে, নেক আমলের পথে ফিরে আস। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যে তোমরা যদি ইমান আর ন্যাক আমল নিয়ে আমার কাছে আসো, নিঃসন্দেহে আমি জান্নাতুল ফিরদাউসে তোমাদেরকে অনন্তকালের মেহমান বানায় দিব। আমরা আমাদের সন্তানদেরকে পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। আর যেখানে কোরআনের মাদ্রাসা আছে, তো ভাইরা কোরআনের মাদ্রাসা গুলোর সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করি, ভালোবাসি, মাদ্রাসা গুরুর জন্য দোয়া করি, এই আলেমদের জন্য দোয়া করি, তালেবদের জন্য দোয়া করি, আর শক্তি সামর্থ্য থাকলে সহযোগিতার জন্যই আগে আসি। এতে নিজের কপাল খুলবে, সৌভাগ্যের দ্বার খুলবে, নিজের পরকাল জীবনের জন্য সেটা মস্ত বড় সম্পদ হবে ইনশাআল্লাহ তাআলা। একই উন্মত করোনা সবরে থানবীর রহমানের মতো এত বড় মানুষ, তিনি বলতেন আমার জানা মতে বর্তমান বিশ্বে সবচেয়ে বড় ইবাদত হলো মাদ্রাসা প্রতিষ্ঠা করা। কথা বুঝতেছেন ভাইরা? যে এত বড় সবচেয়ে বড় যে আমল আর ইবাদত, এটার সঙ্গে জুড়ে থাকা চাই না, এটার থেকে দূরে থাকা চাই? জুড়ে থাকা চাই না? হ্যাঁ, জুড়ে থাকার তরিকা কি? আমরা এগুলো এই সকল প্রতিষ্ঠানকে, দিনই মাদ্রাসাকে ভালোবাসবো, এগুলির খেপত করবো, আলে ওলামা তালেবদের জন্য হেফাজত করবো, মহব্বত করবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। পাঁচ বক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, হালাল খাই, গুনাহ থেকে বাঁচি, গুনাহ হয়ে গেলে তওবা করি, আর কাউকে কষ্ট না দিই, কারো উপর জুলুম না করি, কারো হক নষ্ট না করি। কাউকে কষ্ট দিয়ে থাকলে তার থেকে মাপ চাই আমি, হক নষ্ট করে থাকলে হক পুরা করে দিই, আর না হলে তার কাছ থেকে মাপ চাই আমি। এইটুকু আমল যে বন্দা করবে, নিঃসন্দেহে এসে জান্নাত পর্যন্ত পৌঁছবে। আর যদি গুনাহমুক্ত জিন্দেগি বানায়া কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রেখে চলতে পারি, ইনশাআল্লাহ এক একজন আমরা আল্লাহর উলি হয়ে দুনিয়া থেকে যাইতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর উলি রূপে গ্রহণ করে কবুল করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।